ఉండ్లు కైకై কি করছিস বলে রাম রাজা হবে তাই রামের গলায় সুন্দর করে একটা মালা দেব বলে বসে বসে মালা গাছ বলে রাম রাজা হবে রাজমাতা হবে কৌশল্যা তাতে তোর কি দেখুন কেমন কুমন্ত্রণা দিচ্ছেন দেখুন মন রাজমাতা হবে কৌশল্যা তুই তো ভিখারিনী হবি তাই তুই বসে বসে মালা গাচ্ছিস কেন তবে আমি কি করব শোন আমি তোকে একটা যুক্তি দিচ্ছি যেদিন রাজা দশরথ তোর কাছে সেবাতে মুক্ত হয়েছিল সেদিন রাজা দশরথ তোকে কিছু দেবে বলেছিল দিয়েছে কি বলে উঠল না আজকে সেই সুযোগটা নিয়ে তুই দশরথের কাছে বর দুটো বর চেয়ে নিবি প্রথম বরটা কি প্রথম বরটা হবে রাম রাজা হবে না আমার ছেলে ভরত রাজা হবে দ্বিতীয় বরটা হলো 14 বছরের জন্য রামকে বনবাসে যেতে হবে না আমি তোকে বলছি এই দুটো বর রাজা দশরথের কাছ থেকে তুই চেয়ে নিবি মাতা কৈকেয়ী রাজা দশরথের কাছে গিয়ে বলছে স্বামী এ কি এত রাত্রিতে তুমি আমার কাছে এসেছো স্বামী গো আগামী কাল প্রভাতে আমাদের ছেলে আমাদের বড় ছেলে রাম রাজা হবে তাই আজ আমি তোমার কাছে এসেছি দুটো বর নেব বলে বেশ তো বলো আগামী কল্লব প্রভাতে আমাদের ছেলে রাম রাজা হবে আর আজকে রাত্রিতে তুমি আমার কাছে কিছু চাইবে আমি তোমায় দেব না তা তো হতে পারে না বলো তুমি আমার কাছে কি চাইছো স্বামী গো মনে আছে যেদিনে তুমি মৃগয়া করে বাড়িতে ফিরেছিলে তোমায় সেবা দিয়ে আমি মুক্ত করেছিলাম সেদিনে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার কাছে কি চাইছো বলো তুমি যা চাইবে তুমি আমায় তাই দেবে বলেছিলে তো হ্যাঁ বলেছিলাম কিন্তু সেদিন তো তুমি কিছু চাওনি সেদিন কিছু চাইনি তবে আজ আমি চাইছি বলো তুমি কি চাইছো প্রথম বরটা হলো রাম রাজা হবে না আমার ছেলে ভরত রাজা হবে দ্বিতীয় বরটা হলো 14 বছরের জন্য রামকে বনবাসে যেতে হবে রামকে যে সবাই ভালোবাসে কিন্তু স্বামী তুমি ভুলে গেলি বেশ আমি তোমায় কথা দিলাম আমাদের ছেলে রাম রাজা হবে না
ভরত রাজা হবে। রামকে আমি 14 বছরের জন্য বনবাস দেব। নিশি প্রভাত হয়ে গেল, ছেলের যদি কোনো অমঙ্গল আসে কেউ না বুঝতে পারুক, মা কিন্তু বুঝতে পারে যে আমার ছেলের অমঙ্গল আসছে। রাম রাজা হবে বলে মাতা কৌশল্যা সুন্দর করে একটা বরণের পাত্র সাজিয়ে প্রদীপ প্রজ্বলিত করে নিয়ে আসছে। আর নিয়ে আস্তে আস্তে জ্বালানো প্রদীপটা নিভে গেল। তখনই মা বুঝতে পেরেছে যে আমার ছেলে রামের কিছু অমঙ্গল আসছে। ছুটতে ছুটতে রামের কাছে গিয়ে দেখলো রাম একটা ভিখারির বেশে দাঁড়িয়ে রয়েছে। মাতা বলে উঠল, রাম একি রে রাম, তুই রাজা হবি, তুই সিংহাসনে গিয়ে বসবি, তোর পরনে রাজ বেশ না থেকে এমন একটি ভিখারির বেশ কেন? রামচন্দ্র বলে উঠল, মা গো, এই প্রশ্নটা তুমি আমাকে না করে মাতা কৈকেয়ীকে গিয়ে জিজ্ঞাসা করো। কৌশল্যা ছোট বোনের কাছে গিয়ে বলে উঠল, হ্যাঁ রে বোন, বল না রে বোন, আমাদের ছেলে রাম কেন রাজা হবে না? কেন রামের পরনে রাজবেশ নেই? কেন রামের পরনে এমন একটা ভিখারির বেশ? রামের মাথায় রাজমুকুট নেই, পরনে রাজবেশ নেই, এমন একটা মল্ল বস্ত্র পরে নগরা ছেঁড়া পরিধান করে বস্ত্র পরিধান করে এমন একটা ভিখারির বেশে রাম দাঁড়িয়ে রয়েছে, বল বলে কেন হলো রে? কই কই বলে উঠল, দিদি রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। ওরে বলি ওরে বলিস না, ওরে বলি বনরে, মায়ের কাছ থেকে সন্তানকে তুই কেড়ে নিস না বোন। সন্তান হারানোর কি যে যন্ত্রণা তা মা বুঝতে পারে। আমি তোর দিদি হয়ে তোর কাছে কর জোরে বলছি বোন, তুই আমার কাছ থেকে আমার ছেলে রামকে তুই কেড়ে নিস না বোন। আমার ছেলে রামকে তুই কেড়ে নিস না। না দিদি, আমি যা চেয়েছি তাই হবে, ভরত রাজা হবে। মাতা সঙ্গে সঙ্গে বলে উঠল, শোন বোন, আজ তুই আমার চোখে জল ফেলালি, তাই আজ আমি তোকে বলে দিচ্ছি, আজ যেমন তুই আমাকে এক জন্ম পুত্র শোকে যেমন তুই কাঁদাচ্ছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি বোন, আমি যেমন এক
ধোকা দেবো, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে তিন জন্ম পুত্র সঙ্গে কাঁদিতে হবে, কাঁদিতে হবে। আমি এক জন্ম কাঁদবো, তুই তিন জন্ম কাঁদবি। প্রথম জন্ম যাবে বংশের কারাল খগারে, নাম হবে দেবকী। এক এক করে সমস্ত পুত্রকে কেড়ে নেবে, অষ্টম পুত্র আসবে, সেই অষ্টম পুত্র তোকে ছেড়ে চলে যাবে, তাই তোকে পুত্র শোকে বনে তোকে কাঁদিতে হবে, তোরে কাঁদিতে হবে। দ্বিতীয় জন্ম যাবে সেই পুরী ধামে, ইন্দ্রদ্যুম্নে শ্রী। এক এক করে আঠারোটি পুত্র হবে, এক রাত্রিতে রক্ত ভূমি উঠে মারা যাবে, সেই থেকে হবে আঠারো নালা। আর বনে তৃতীয় জন্ম যাবে সেই নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরণী শচী দেবী গোয়ে, শচী দেবী গোয়ে। করে সমস্ত পুত্র কন্যা চলে যাবে, পরে আসবে বিশ্বরূপ, বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে, তারপরে আসবে নিমাই, নিমাই তোকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, সন্ন্যাস নেবে। আজ আমি যেমন কাঁদছি, আমি এক জন্ম কাঁদব, তোকে তিন জন্ম কাঁদতে হবে। তাই কাঁদানো কখনো কাউকে ভালো না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যা নয়। কাঁদিয়েছেন তাই কাঁদছেন, শচী মাতাও কাঁদছে। আরে কেঁদে কেঁদে বলছি নিমাই রে, ওরে দাদা রে, ওরে দাদা রে দাদা, দাদা নিমাই, ওরে দাদা রে নিমাই, নিমাই আমি দেখিব তো তোমারে রে নিমাই, দাদা রে ওডে দাদা রে দাদা, দাদা রে নিমাই, নিমাই ওডে দেখিব তো তোমারে রে নিমাই, নিমাই দাদা রে। ওরে দাদা রে দাদা, ওরে নিমাই, নিমাই ওরে দাদা রে নিমাই, নিমাই আমি দেখিব তো তোমারে রে নিমাই, দাদা রে। ওরে দাদা রে দাদা, ওরে নিমাই, দাদা রে দাদা, ওরে নিমাই আমি দেখিব তো মাদে রে নিমাই, দাদা রে। ওরে চলে যদি যাবি রে নিমাই, তবে কেন এসেছিলে, ওরে চলে যদি
যাবি রে নিময় তবে কেন এসেছিলি ওরে চলে যদি যাবি রে নিময় কেন এসেছিলি ওরে চলে যদি যাবি রে নিময় তবে কেন এসেছিলি আমায় মামা বলে তুই আমারে ওরে মামা বলে আমায় মামা বলে আমারে নিময় মামা বলে আমারে কেন ডেকেছিলি দাদারে ওরে দাদা রে দাদা দাদা রে দাদা রে দাদা নিময় আমি দেখিব তো মনে রে নিময় দাদা রে দাদা রে দাদা ওরে দাঁড়া রে দাঁড়া ওরে নিমাই রে দাঁড়া রে দাঁড়া নিমাই দেখিব তো মাঝে রে নিমাই দাঁড়া রে তাই কাঁদালে কাঁদিতে হয় কথা তো মিথ্যা নয় কোনদিনও কোন কৃষ্ণ ভক্তকে কাঁদাবেন না মা যদি কাঁদিয়েছেন সেই কান্নাটা ঘুরিয়ে ফিরে আবার আপনার কাছেই ফিরে আসবেনি তাই গত করে বল তাই রাধারানী কাঁদিয়েছেন তাই রাধারানীকে কাঁদতে হচ্ছে দেখিতে দেখিতে কত দিবস গেল দিবস দিবস করি কত নিশি গেল নিশি নিশি করি কত মাসা গেল মাসা মাসা করি কত বছর গেল বছর বছর করি মাগ শতক বর্ষ পূর্ণ হল এক শত বর্ষ পূর্ণ হয়েছে শ্রীমতী রাধারানী ব্রজের ধুলোর মধ্যে পড়ে পড়ে কাঁদছেন এদিকে দেবর্ষি নারদামা বীণাতে সুমধুর সুরে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে আসছেন মধুময় শ্রীরাম বৃন্দাবনে বলে মন লাগু রে মন লাগু রে ওরে মন তোহার চরণে মন মন লাগু রে তোহার চরণে মন লাগু রে তোমার চরণে মন লাগু রে তোহার চরণে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন রে তোহার চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন তোহার চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে ওহে সারঙ্গ ভা ওহে সারঙ্গ ভা সারঙ্গ
ধরতে যেতে হয় মাগো অসারঙ্গ ধরে কিছু লাভ নেই রাধে রাধে বাবা ধরতে যেতে হয় তাহলে সারঙ্গটাকেই ধরো অসারঙ্গ ধরে কিছু লাভ নেই বলে সারঙ্গ ধর ওকে সারঙ্গ ধর যে তোহার চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে মনে তুহার চরণে মন লাগুরে তুহার চরণে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে ওরে মন লাগুরে চরণে মন লাগুরে মন লাগুরে মন কুঞ্জ বিহারি আমার কে গিরিধারে তোমার চরণ শরণ নীলা এসো কুঞ্জ বিহারি হে গিরিধারি তোমার চরণ শরণ নীলা এসো কুঞ্জ বিহারি হে গিরিধারি তোমার চরণ শরণ কুঞ্জ বিহারি হে গিরিধারি তোমার চরণ শরণ নীলা যা কিছু আমার সবই তোমায় দিলাম ওসমে যা কিছু আমার সবই তোমায় দিলাম যা কিছু আমার সবই তোমায় দিলাম ওগো যা কিছু আমার সবই তোমায় দিলাম আজি তোমার চরণ শরণ নীলা এসো কুঞ্জ বিহারি হে গিরিধারি তোমার চরণে শরণ নীলা তোমার লাগিয়া সাঙা আমি হইনু শরণ লইনু ভরসা তোমার তোমার লাগিয়া হইনু ভিখারি শরণ লইনু
চাকছুয়াম স্বামী তোমায় দিলা আমার যা কিছু আমার স্বামী তোমায় দিলা আজ তোমার চরণ শরণ নিলাম কুঞ্জ বিহারি তোমার চরণ শরণ নিলাম ও গো ঘন কান্দালে কাঁদিতে হয় শ্রীমতী রাধারানী দেখতে দেখতে সাত বর্ষ পূর্ণ হলো বিনাতে সুমধুর শ্রীকৃষ্ণ কোন গান গাইতে গাইতে মধুময় সুধাম বৃন্দাবনে আসছে দূর থেকে দেখতে পেলেন শ্রীমতী রাধারানী ব্রাজিলের ধুলোর মধ্যে পড়ে রয়েছে চমকে উঠলেন কি যে বৃন্দাবনে রাধারানীর কৃপা ছাড়া কিছুই হয় না আল্লাহ দিনের শক্তি শ্রীমতী রাধারানী যে শক্তি ছাড়া কৃষ্ণচন্দ্রের কৃপা পাওয়া যায় না সেই আল্লাহ দিনের শক্তি শ্রীমতী রাধারানীর ব্রাজিলের ধুলোর মধ্যে পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে বিনাটিকে জড়িয়ে ধরে বলছে অবিনা তুমি তো নিত্য নিত্য কৃষ্ণ নামে বাজবি না কিন্তু আজকে বাজতে যদি হয় আর বলতে যদি হয় তাহলে বলবি না কি বলবে বলে বলো বলো যন্ত্র বিনা গো একবার রাধা নাম মন্ত্র অবিনা জাগ যোগ্য ব্রত কিছু না ও গো বল ওই রাধা নাম মন্ত্র জাগ যোগ্য ব্রত কিছু না কিছু না
ত্যাগ যোগ্য ব্রত কিছু লাগে যেই দেব শ্রী বিনাকে কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে রাধা নামে বাজতে বলল দেবশ্রীর বিনা কিছুতেই বাজলো না রাধা নামে দেবশ্রী প্রধান্বিত হয়ে বিনাকে প্রজার ধুলোর মধ্যে ছুঁড়ে মারলেন যখনই বিনাকে প্রজার ধুলোর মধ্যে ছুঁড়ে মারলেন ধুলোতে পড়ে রয়েছেন রাধা রানী শ্রীমতী রাধা যেই বীণার উপর রাধা রানীর কৃপা হয়েছে দেবর্ষী বীণাটিকে সঙ্গে সঙ্গে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বলছে অবিনা চলবি না এমন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিত্যাগ করে কৃষ্ণচন্দ্র দ্বারকায় গিয়ে না জানি না আরো কত বেশি সুখে আছে একবার গিয়ে দর্শন করে আসি দেবর্ষী বীণাটিকে নিয়ে যাচ্ছে আর বলছে প্রভু গো বৃন্দাবনে যখন ছিলে কত খেলা খেলেছো কত লীলা করেছো কত খেলা খেলেছো দয়াময় না জানি না আজকে তুমি দ্বারকায় বসে বসে আরো তুমি নতুন কি খেলা খেলছো আজ আমি তা দর্শন করব দয়াময় তাই দেবর্ষী নারদ যখন যাচ্ছে আর বলছে প্রভু গো খেলেছো মা গো আপনারাও খেলা খেলেন আমরাও খেলা খেলেছি অনেক খেলা খেলেছি তাই না মা তাহলে আমাদের খেলাটার সঙ্গে আর ভগবানের খেলাটার সঙ্গে পার্থক্য কোথায় দেখুন বাবা খেলেছো হে বিষণয়ে বিরাট শিশু আন মনে খেলিছো বিরাট শিশু আনমনে খেলিছো মা গো আমরা খেলেছি কোথায় বসে দাদা ভাই আমরা কোথায় বসে খেলেছি এই সংসারের মধ্যে খেলেছি বিষয় নিয়ে খেলেছি বাসনা নিয়ে খেলেছি কামনা নিয়ে খেলেছি আর ভগবান খেলছেন কি নিয়ে এই বিশ্বটাকে নিয়ে ভগবান নিয়ে খেলছেন খেলেছো এ বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছো এ বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছো বিরাট শিশু আনমনে খেলিছো জানি দেয় তাহলে আমরা খেলছি কোথায় বসে মাগো কিমা কোথায় বসে খেলছি সংসারে বসে খেলছি আর ভগবান খেলছেন কোথায় বসে ভগবান কোথায় বসে খেলছেন শুনলে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে
শূন্যে মহা আকাশে বসে খেলছেন, এমন খেলা খেলছেন, কত সুন্দর খেলাগুলো খেলছেন দেখুন, তার বিচারটা কত নিখুঁত বিচার। প্রভু গো শূন্যে মহা আকাশে আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, আবার হাসিছো করিছো তুমি পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে বিরাট শিশু আনুগুনে খেলছো। তাহলে আপনারাও খেলছেন, আমরাও খেলছি, আর ভগবানও খেলছে। কিন্তু বাবা আমরা যে দাদা ভাই আমরা যে খেলছি, আমাদের খেলনাগুলো কি কি, আমাদের খেলনাগুলো কি? কেউ লাট্টু নিয়ে খেলে, কেউ চরকা নিয়ে খেলে, কেউ ঘুড়ি নিয়ে খেলে, কেউ পতাকা নিয়ে খেলে, তাই না? আমাদের ছেলে মেয়েগুলো আমরাও খেলেছি। আবার এখন এখন ছেলে মেয়েরা ছেলেগুলো একটা খেলা নিয়ে মেতেছে, কেউ ক্রিকেট খেলছে। আবার এখন ছেলে মেয়ে বয়স্ক বৃদ্ধা যুবক যুবতী সবাই একটা খেলাতে মেতেছে। সবাই কি খেলা বলুন তো? মোবাইলে গেম খেলা মাগো। দেখবেন একটা ছেলেকে মা যতই ডাকুক না কেন, সে যদি মোবাইলে গেম খেলতে যদি একবার বসে যায় না, মা যতই ডাকুক কিন্তু ওই গেম খেলাতে ছেড়ে দিয়ে মায়ের কাছে ছেলেটা যাবে না। নেতাই ঘর ঘর বল। তাহলে আমরা সবাই খেলছি বল নিয়ে, লাট্টু নিয়ে, ঘুড়ি নিয়ে, চরকা নিয়ে, পতাকা নিয়ে, ক্রিকেট নিয়ে, আবার মোবাইল নিয়ে, কিন্তু ভগবানের খেলাগুলো কি কি? তারকার রূপে শশী খেলো না তব উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে হাসি রাশি, তারকার রূপে শশী খেলো না তব উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এটাই ঘরে ঘরে বল। তাহলে ভগবানের খেলা কি? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা পৃথিবী, এগুলো হচ্ছে ভগবানের এক একটা খেলা। ভগবান এই পৃথিবীটাকে একবার ঘুরিয়ে দিয়েছে, পৃথিবীতে লাট্টুর মতো চারিদিকে ঘুরছে, থামানোর ক্ষমতা কিন্তু কারোরই নেই বাবা। যদি কেউ একবার থামিয়ে দেয়, আর ঘোরানোর ক্ষমতা কিন্তু কারোরই নেই। তাই বল হরি বল। তারকার রবি শশী খেলো না তব হে উদাসী, পড়িয়া রাশি রাশি, তাড়কড়ে রবি শশী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এত কঠিন কঠিন খেলা খেলছেন ভগবান, কিন্তু তবু মনের মধ্যে অহংকার নেই, অভিমান নেই, তবু তিনি উদার, সবাইকে একইভাবে কৃপা করে যাচ্ছেন। আমরা কৃপাটা নিতে পারছি না, নিতাই বড় করে বল। তাই নিত্য তুমি হে উদার,
এখনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিরাট শিশু আনবনে খেলিছ আজি প্রলয় সৃষ্টি তব পুতুল নিরজনে প্রভু নিরজনে খেলিছ শোনে বিরাট শিশু আনবনে খেলিছ প্রভু গো আজ তুমি তারকায় বসে না জানি না কি নতুন খেলা খেলছো। দেবর্ষি নারদ মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে পরিত্যাগ করে গেলেন সেই দ্বারকা। বৃন্দাবনে সবাই জয়ধ্বনি দেয়, কা রাধারানীর নামে জয়ধ্বনি দেয়, কিন্তু মা গো দ্বারকাতে কেউ রাধা নামে জয়ধ্বনি দেয় না। দ্বারকাতে সবাই জয়ধ্বনি দেয় কা? জয় দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র কি জয়! জয় দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র কি জয়! জয় দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র কি জয়! সবাই যখন কৃষ্ণ নামে জয়ধ্বনি দিচ্ছেন, দেবশ্রী বীণাটিকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ও বীণা তুমি না, তুমি বলো বলো রাধে জয় রাধে বলে বাজিল বীণা, জয় রাধে জয় রাধে বীণা বাজো বীণা, বাজিল বীণা জয় রাধে জয় রাধে বলে বাজিল বীণা, জয় রাধে জয় রাধে বাজিল বীণা, জয় রাধে জয় রাধে বলে বাজিল বীণা, জয় রাধে জয় রাধে বলে বাজিল বীণা, জয় রাধে জয় রাধে বলে বাজিল বীণা। যেই দেবশ্রীর বীণা রাধে রাধে বলে বাজছে, কৃষ্ণচন্দ্র তারকার অন্তঃপুরে রয়েছেন, রাধারানীর নাম শ্রবণ করে কৃষ্ণচন্দ্র চন্দ্র উঠলেন কি